নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে আসছি যশোরের সিটি বাইকের শোরুমে, আর এটি একটি ইলেকট্রিক বাইকের শোরুম। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের বাজারে ফুয়েলের দাম এবং বাইকের দাম কিন্তু হিউজ পরিমাণ বাড়ছে, আর যারা এই বাইক কিনতে যাচ্ছে না তাদের জন্য কিন্তু নিয়ে চলে আসলাম ইলেকট্রিক বাইক। আর ইলেকট্রিক বাইকে কিন্তু এই মুহূর্তে দামটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে আছে, আর তাছাড়াও কিন্তু এই যে বাইকগুলো আছে এই বাইকগুলো কিন্তু 10 থেকে 12 টাকার চার্জে আপনারা চলতে পারছেন সারা দিন, মানে 70 থেকে 80 কিলোমিটার মাইলেজ পাচ্ছেন এক চার্জে। আর তাদের কাছে এর মধ্যে কোন কোন বাইক আছে এবং তাদের বাইকের প্রাইস কত এবং আমার চ্যানেল থেকে আসলে কী কী ডিসকাউন্ট থাকছে সেটাই থাকছে আজকে ভিডিওতে। সো বেশ দেরি না করে এখন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিটি বাইকের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের এক ঝাঁক নতুন বাইক নিয়ে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে মানুষের এখন অনেক অসুবিধা হচ্ছে, যার জন্যে অনেকে তো তেলের বাইক সেইভাবে চালাতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার ইলেকট্রিক বাইক আপনাদের এই স্বল্প দূরত্বে চলাচল করার জন্যে একটা যথেষ্ট ভালো একটা যানবাহন। তো আসেন আমাদের নতুন যেসব বাইক আসছে এগুলো আপনাদেরকে একটু দেখাই। প্রথম আমাদের এই যে ওকে বাইকটা আসছে, এই বাইকগুলো খুবই সুন্দর বাইক। বাইকটার পাশে আগের বাইকগুলোর এরকম একটা ছিল আমাদের, এই বাইকগুলো আছে আপনার পাশে আলাদা ফ্রেম করা। আচ্ছা, এই বাইকটার নামটা কি? এই বাইকটা আছে ওকে। ওকে 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 কোম্পানির বাইক, এবং এটা হচ্ছে আপনার সামনে হাইড্রোলিক, পেছনে ড্রাম, 1000 ওয়াট মোটর, 5 ব্যাটারি। জি, এটা কি ব্যাটারি ইউজ করা হয়েছে? এটা আমরা লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করি। যদি কেউ লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে চান সেটা ব্যবস্থা আমরা করে দিতে পারবো, সেক্ষেত্রে গাড়ির দামটা একটু বাড়বে। আচ্ছা, একবার চার্জ করলে এই বাইকটা কত কিলো? একবার চার্জ করলে এই বাইকটা 60-70 কিলোমিটার রান করবে। 60 থেকে 70 কিলোমিটার রান করবে? জি। আর একবার চার্জ করতে কত সময় লাগে এবং কত টাকার কারেন্ট? সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা, আমরা হিসাবে যা দেখি 10 থেকে 12 টাকা কারেন্ট পড়ে। 10 থেকে 12 টাকার কারেন্ট পড়বে একবার চার্জে, 60 থেকে 70 কিলোমিটার অনাসে যেতে পারবে। জি, যেতে পারবে। আর যেহেতু লোডের উপরে অনেক সময় কিন্তু গাড়িটার এই মাইলেজটা ডিপেন্ড করে। এখন আপনার যদি ডাবলিং করা হয় সেক্ষেত্রে তেলের গাড়িতেও লোড পড়লে তেল বেশি খায়, ইলেকট্রিক বাইকেও লোড পড়লে আপনার কারেন্ট বেশি খাবে, এটাই স্বাভাবিক। আর এটা তো সিটির মধ্যে চালানোর জন্য বেস্ট, এটা শহরের মধ্যে চলাচল করার জন্য যথেষ্ট ভালো একটা যানবাহন। আচ্ছা, আর এইগুলো তো পুরোটা এলইডি লাইট ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, অবশ্যই। এখানে এলইডি লাইট দেওয়া আছে এবং হেডলাইটগুলো খুবই সুন্দর, এবং ডিসপ্লেটাও এলইডি ডিসপ্লে, মানে মিটারটাও এলইডি। আর আপনাদের এই ওকে বাইকের প্রাইসটা কত যাচ্ছেন? এটার এই মুহূর্তে দাম যাচ্ছে 90,000 টাকা। 90,000 টাকা? জি। আমাদের অডিয়েন্সটা আসলে কি কোনো ডিসকাউন্ট? হ্যাঁ, আমরা কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করব। এছাড়া আপনাদের কি কোনো স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে? স্পেশাল ডিসকাউন্ট এই মুহূর্তে দিতে পারছি না, কারণ ডলারের মূল্য বৃদ্ধিতে আমাদের গাড়ির দামও বেড়ে গিয়েছে, ব্যাটারির দামও বেড়েছে, সেই ক্ষেত্রে আমরা দামটা। গাড়ির সঙ্গে কোনো গিফট আছে এই মুহূর্তে? জি, গাড়ির সঙ্গে আমাদের একটা হেলমেট আছে, একটা ডাস্ট কভার আছে। ওকে, এরপরে কোন বাইকটা দেখাবেন? এরপরে আসেন আমাদের ওকের পরে আমাদের লিওসামের কিছু গাড়ি আছে। লিওসাম? জি, এটা মনে হয় জনপ্রিয় হয়ে গেছে। লিওসাম আমরা আগে থেকে লিওসাম বাজারজাত করে আসছি। লিওসামের এই মডেলটা হচ্ছে Y8। Y8? জি। এই গাড়িটা আপনার ডাবল ডিস্কের সামনে এবং পেছনে দুইটাই পাচ্ছে, দুইটাই আপনি হাইড্রোলিক ব্রেক পাচ্ছেন, কিন্তু এই গাড়িটার দাম আমরা বেশি করেনি, এটা আমাদের 90,000 টাকাতেই আমরা দিচ্ছি। আর এই বাইকটা কয় ব্যাটারি এবং কত ওয়াট? এইটা আপনার 5 ব্যাটারি, 1000 ওয়াট মোটর। আর এটার মাইলেজটা কি? এইটার মাইলেজ আপনি 60 থেকে 70-এর মধ্যেই পাবেন, যেহেতু 5টা ব্যাটারি। 5 ব্যাটারির যত বাইক আছে সবগুলোই সেম মাইলেজ পাওয়া যাবে। সেম মাইলেজ পাওয়া যাবে। আর এটা তো এলইডি লাইট, আর বিষয়টি হচ্ছে এই বাইকটা কি কোনো ডিসকাউন্ট দিয়ে দেবেন নাকি সেম প্রাইস? ডিসকাউন্ট আমরা আপনার ব্লকের তরফ থেকে আসলে আমরা কিছুটা অনার করার চেষ্টা করব। আর এটা কয়টা কালার আছে আপনার কাছে? এটার কালার আপাতত একটাই আছে, অ্যাশ কালার। এই কালারটাই আছে? এই কালারটাই। আর লিওসামের পরের মডেল Y7, ওটা ছিল Y8, এগুলো Y7। Y7 এর আমাদের 4টা কালার আছে। এটা হচ্ছে গ্রিন, গ্রিন মানে ব্লু কালার বলা হয় একটাই, ব্লু, ব্ল্যাক, রেড, জি, এন্ড এটা সিলভার কালার অর্থাৎ বা অ্যাশ কালার, অ্যাশ কালার যেটাই বলা হয়। জি, সো 4টা কালারে পেয়ে যাচ্ছে Y7। Y7, সো এই বাইকটাতে কি কি আছে আমাদের? এই গাড়িগুলো আপনার
শুধুমাত্র সামনে হাইড্রোলিক, পেছনে ড্রাম ব্রেক, 10 ইঞ্চি চাকা, এই যে আপনার ব্যাটারি পাচ্ছেন 5টা, 5 ব্যাটারি, মোটর 1000 ওয়াট। এই গাড়িগুলো খুবই সুন্দর, খুব সুন্দর দেখতে। ডিএসএম সবসময় সৌন্দর্যের দিকেই নজর দেয় বেশি, ডিএসএমের গাড়িগুলো খুবই সুন্দর গাড়ি। আর পিছনে একটা সাপোর্টিং আছে, মানে ব্যাক সাপোর্ট আছে, ওগুলা পিছনে যে বসে তার পিলার মুজলি, তার জন্য এই সাপোর্ট অনেক সুবিধা হয় এবং খুব সফট। আর এটা মিটারটা কিন্তু চমৎকার, মিটারটাও খুব আধুনিক মিটার করছে, খুবই সুন্দর মিটার, এবং গাড়ি দেখতেও অনেক সুন্দর, অনেক বড় করছে গাড়িটা। এই গাড়িটার দাম কত টাকা আপনার? এই বাইকগুলোর দাম আমরা 90,000 টাকাই রেখেছি। এটাকেও 90,000 টাকা দাম রাখছেন? জি জি জি। আসলে কথা বলে কিছু ডিসকাউন্ট আমরা কিছুটা অনার করার চেষ্টা করব। এবার যে বাইকগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আপনার বিএসএম এর গাড়ি। আমাদের প্রচুর সেল হয়েছে এবং এখন স্টকে প্রায় নেই বলতে গেলেই চলে। আপাতত 3টা কালার আছে। বিএসএম গাড়িগুলোর সুবিধা হচ্ছে গাড়িগুলোর আকৃতিটা একটু ছোট, কিন্তু গাড়িগুলো খুব মজবুত গাড়ি, এবং এটার সামনে এবং পেছনে দুইটাই আপনার হাইড্রোলিক, ডাবল হাইড্রোলিক পাচ্ছে, দুইটাই হাইড্রোলিক পাচ্ছে, এবং আপনার ব্যাটারি পাচ্ছে 5টা, মোটরও পাচ্ছে 1000 ওয়াট, 1000 ওয়াটের মোটর পাচ্ছে, এবং গাড়িগুলো খুব সুন্দর কনফিগারের গাড়ি এবং খুবই ভালো গাড়ি। আমরা এটা দিয়ে থাকি। আর এই মুহূর্তে বিএসএম এর 3টা কালার আছে? বিএসএম এর 3টা কালার আমাদের স্টকে আছে এই মুহূর্তে। আর এই বিএসএম এর এই মুহূর্তে প্রাইসটা কত রাখছে? বিএসএম এর প্রাইস যাচ্ছে 82,000 টাকা। আর এই ব্যাগটা চার্জ করতে কত টাকা কারেন্ট পড়বে? এটাও 10-12 টাকার পড়বে, যেহেতু 10-12 টাকা, 5 ব্যাটারি গাড়ি। জি, 10-12 টাকার মধ্যে এটা একবার চার্জ করতে পারবে। জি জি। আর এটা তো 60-70 কিলোমিটার চলবে? এটাও 60-70 কিলোমিটার অনায়াসে চলবে। আর আপনাদের এই ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ে? ওয়ারেন্টি হচ্ছে আমরা মোটরের সব গাড়িতেই দিয়ে থাকি 6 মাস, ব্যাটারিতে দেই 2 মাস, এবং কন্ট্রোলার দেই 3 মাস। এ হচ্ছে ওয়ারেন্টি? জি, আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি। আচ্ছা, পরবর্তীতে কোন বাইক আছে? পরবর্তীতে আমাদের টু হুইলারের মধ্যে আরেকটা গাড়ি আমাদের আগেও ছিল, এখন আছে স্টকে, আর নাই বেশি, খুব কম আছে। এই গাড়িগুলো আমাদের অনেক বড় গাড়ি, এটা হচ্ছে আপনার পিকে বাইক। এটা আপনার বড় চাকা, 1800 ওয়াট মোটর, এবং সামনে পেছনে দুইটাই হাইড্রোলিক, ডাবল হাইড্রোলিক, এবং গাড়িটা অনেক হেভি গাড়ি। আর এটা তো দেখতে মনে হচ্ছে পুরোটাই, জি জি জি, পুরোটাই ফুয়েলের বাইকের মতন। জি, পুরোটাই ফুয়েলের, এবং হাইট লেন্থ সব দিক থেকেই ফুয়েল বাইকের মতোই। এবং এই গাড়িগুলো আপনার ভালো। এটাতে কত ব্যাটারি ব্যবহার করা হয়েছে? এটা 6 ব্যাটারি, 72 ভোল্ট, 72 ভোল্ট। আর মোটর 1800 ওয়াট, 1800 ওয়াটের মোটর? জি জি জি। আর এটার মাইলেজটা কত পাওয়া যাবে? এগুলো একটু শক্তিশালী গাড়ি। আর এটা এক চার্জে কতগুলো চলবে? এক চার্জে আপনার যেহেতু 1800 ওয়াট মোটর, তো আপনার মাইলেজটা 70-80-এর মধ্যেই থাকবে। 70-80-এর মধ্যেই থাকবে? জি। আর এটা তো কত টাকা কারেন্ট পড়বে, যেহেতু ব্যাটারি কিন্তু একটা বেশি? এটার কারেন্ট পড়বে 15 টাকার মতো, 15 টাকার মতো, এবং এর টপ স্পিড ওঠে 70-80-এর মতো, 70-80। জি, এর টপ স্পিড স্পোর্টস বাইক, এটা ইলেকট্রিক স্পোর্টস বাইক। এটা এই ব্যাগটার দাম কত এই মুহূর্তে? এগুলো 1,20,000 টাকা, 1,20,000 টাকা। আর যদি কেউ কিনতে আসে তার জন্য ডিসকাউন্ট? হ্যাঁ জি, আমরা চেষ্টা করবো। সর্বশেষ কোন ব্যাগটা দেখা যাচ্ছে? সর্বশেষ আমাদের মানে খুব ফেভারিট গাড়ি 3 চাকার, এইটা আমরা দেখাতে পারি আপনাদের। আসলে 3 চাকার বাইকগুলো আসলে কাদের জন্য? 3 চাকার বাইক অ্যাকচুয়ালি সবাই চালায়, এখন অনেকেই শখ করে 3 চাকার বাইক চালাচ্ছে, মুরব্বী মানুষরা নিচ্ছে, মহিলারা নিচ্ছে, বাচ্চাদের স্কুল থেকে আনা নেওয়া করার জন্য সুবিধা হয়, সেই সব চিন্তা করেও নিচ্ছে। তো 3 চাকার বাইক আমাদের 3টা কালার আছে, একটা মেরুন, একটা ব্ল্যাক, আর একটা আছে ব্লু। ব্লুটা ভিতরে আছে, কিন্তু 3 চাকার বাইকের আমাদের গঠন আগের থেকে অনেক মজবুত করেছে। দেখেন, আগে এগুলো সব প্লাস্টিকের ছিল, এখন এগুলো সব মেটাল করে দিয়েছে যাতে মাডগার্ডগুলো না ভাঙে, যদি বাইরের থেকে কোনো আঘাত পেয়ে মাডগার্ডগুলো না হয়, সেই জন্য এগুলো সব মেটাল করা, এবং গাড়ির গঠনটাও, গঠন শৈলীটাও অনেক ভালো, অনেক সুন্দর, মিটারটাও সুন্দর করছে, হেডলাইটটাও খুবই সুন্দর, আপনার হুইল বেসটাও অত্যন্ত
মানে দৃষ্টিনন্দন হুইল বেস, আমাদের যে হুইল বেসগুলো নিঃসন্দেহে গাড়িটা চললে খুব সুন্দর লাগে দেখতে। এটা কয় ব্যাটারি বাইক? এইগুলো হচ্ছে আপনার 5 ব্যাটারি। 5 ব্যাটারি? জি, যদি কেউ 6 ব্যাটারি করতে চায় সেটা সম্ভব। এটা দুইটা অপশান আছে, 5 ব্যাটারি এবং 6 ব্যাটারি। তো আমরা এই মুহূর্তে 5 ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম চাচ্ছি 1,10,000 টাকা। মানে এরপরে কিছু একটু ডিসকাউন্ট দিবেন যদি চেষ্টা করবো। আমরা অন্যান্য কোম্পানির থ্রি হুইলার থেকে আমাদের গাড়ির দামটা কম, আমরা কমই রেখেছি। আর এটার দাম তাহলে 1,10,000 টাকা যাচ্ছে। আর এটা 5 ব্যাটারি নিলে 10,000, আর যদি 6 ব্যাটারি নিলে তাহলে একটু বাড়বে, তাহলে ব্যাটারির দামটা যোগ হবে। ওকে, আর এই যে বাইকটা চার্জ করতে কত টাকা কারেন্ট পড়বে? এটা 10 থেকে 15 টাকার। 10 থেকে 15 টাকা। এবং মাইলেজ কত পাবে? যে মাইলেজটা পাবে হচ্ছে 50। 50 পাবে মাইলেজ? 50+50 এরকম পাবে, যেহেতু এটা থ্রি হুইলার। আপনাদের শোরুমের লোকেশনটা কোথায়? আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যশোরের চিত্রা মোড় খ্যাত। এটা অরিজিনালি গাড়িখানা রোড, সিটি বাইক গাড়িখানা রোড বা M.M.Ali রোড যাই বলেন, যশোর।